ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এই ভিডিওতে আমরা এসআই অফ ফুডের যে পরীক্ষাটা গত শনিবার এবং রবিবার অর্থাৎ 16ই মার্চ এবং 17ই মার্চ তিনটে মোট 6টি শিফটে কন্ডাক্ট করা হয়েছিল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে। পরীক্ষাটা কিভাবে হয়েছে, তার মধ্যে কীরকম দুর্নীতি হয়েছে, সেইগুলো নিয়েই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। যে দুর্নীতির যে ভ্যারাইটি আমরা এই পরীক্ষা বা এই দুদিনের যে 6টা শিফটে দেখেছি, সেই ভ্যারাইটিগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব এবং আগামী দিনে ক্যান্ডিডেটরা কী পদক্ষেপ নিয়েছে সেগুলো আমরা আলোচনা করব বা কী করা উচিত সেগুলো আমরা আলোচনা করব। তো প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি, যখন ফার্স্ট ডে ফার্স্ট শিফট অর্থাৎ 16ই মার্চ প্রথম শিফটে যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্র আমি এখানে দেখানোর চেষ্টা করছি এবং এই যে প্রশ্নপত্রটা দেখানোর চেষ্টা করছি। তো প্রশ্নপত্র তো কাউকেই বাড়িতে নিয়ে আসতে দেয়নি এবং এটা অ্যাডমিট কার্ডেই ওরা উল্লেখ করে দিয়েছিল যে প্রশ্নপত্র বাড়িতে নিয়ে আসা যাবে না। যদিও এর কারণ বা কেন করা হয়েছে সেই নিয়ে বহু বিতর্ক এবং প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই, যে প্রশ্নপত্র যদি ক্যান্ডিডেটরা বাড়িতে নিয়ে আসতে পারতো তাহলে অবশ্যই তারা মিলিয়ে বা অ্যান্সার কিট সঙ্গে মিলিয়ে দেখতে পারতো যে নিজেরা কত মার্কস পাচ্ছে। তো সেই অবকাশটুকু কিন্তু তাদের নেই এবং আমরা দেখেছি যে কোনো প্রশ্নপত্র যেহেতু যে 6টা শিফটে পরীক্ষা হয়েছে সেই 6টা শিফটে কিন্তু রিপিট হয়নি, সুতরাং প্রশ্নপত্রটা বাড়িতে আনতে দেওয়ার বা না দেওয়ার কোনো মানে হয় না। এবং এই যে 13 লক্ষ ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে, এক একজনের ফিস 120 টাকা করে, তাহলে কী একটা বড় সংখ্যক অ্যামাউন্ট কিন্তু পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পকেটে ঢুকছে। এবং 480টা সিটের মধ্যে যে এই ক্যান্ডিডেটরা এত মারামারি করছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্নপত্র যখন বাড়িতে আনতে দেয়নি তখন প্রশ্নপত্রটা বাইরে আসা উচিত ছিল না, এই প্রশ্নপত্রটা এলো কেন, এই প্রশ্নপত্রের পিডিএফ সোশ্যাল মিডিয়ায় ফার্স্ট ডে পরীক্ষা হওয়ার সাথে সাথেই কিন্তু ঘুরে বেড়াচ্ছে বা এটা কিন্তু সবার নজরে এসেছে এবং এটা কিন্তু সঠিক প্রশ্নপত্র, এই প্রশ্নগুলোই 16ই মার্চ ফার্স্ট শিফটে কিন্তু ছিল। এরপর আমরা যেটা দেখব যে একটা হোয়াটসঅ্যাপ পোস্ট, সেই হোয়াটসঅ্যাপ পোস্টে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 51 থেকে 50 পর্যন্ত মার্কিং রয়েছে এবং সেখানে কোন শিফট এটা বলা হচ্ছে, তার উত্তরে বলা হচ্ছে এটা সেকেন্ড শিফট, সঠিক তো, তার উত্তরে বলা হচ্ছে ইয়েস। তো এই স্ক্রিনশটটাও আমরা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখেছি এবং তার সাথে বলে রাখি এই যে সাদা কাগজে নাম্বারিং করে দুটো পেজে, একটা পেজে 1 থেকে 50 এবং অন্য পেজে 51 থেকে 100, এইভাবে যে বুলেট করে যে তার উত্তর লেখা, উত্তরের জায়গাটা ব্ল্যাঙ্ক রেখে, এই কাগজ দুটিও কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় বহুল পরিমাণে ঘোরাফেরা করতে দেখেছি বা সবারই হয়তো নজরে এসেছে। এরপরে আমরা দেখব সেই বিতর্কিত পায়ের ছবি, যে পায়ে আমরা লক্ষ্য করতে পারছি যে কোনো কারণে হয়তো অপারেশন বা ফ্র্যাকচারের একটা ঘটনা ঘটেছিল। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 15, 16, 17, 18, 19, 20, 21 এবং সেই সাথে আরও প্রশ্নের উত্তর কিন্তু তার পায়ে লেখা রয়েছে এবং এই ভাইরাল পায়ের ছবিও কিন্তু আমরা লক্ষ্য করেছি বা তোমরাও লক্ষ্য করেছো। এরপরে যে জায়গাটায় আমরা যাব, আবার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের শেয়ারিং আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এখানে বলা হচ্ছে যে আমার 3rd শিফটে আছে, 2nd শিফটেও অ্যান্সার নিতে চাইলে কন্ট্যাক্ট করো, আর 29 মিনিট আছে, 3rd শিফটও হবে, অর্থাৎ পরীক্ষার আগেই সেই শিফটের অ্যান্সার নিতে চাইলে কন্ট্যাক্ট করতে বলা হচ্ছে। তো এই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ তো বলবো না, এর এটা খুব প্যাথেটিক একটা দিক, ক্যান্ডিডেটরা মর্মাহত হয়ে যাওয়ার মতো একটা বিষয় যে পরীক্ষা কোনো হয়নি, তার অ্যান্সার নিতে চাইলে কন্ট্যাক্ট করো এটা বলা হচ্ছে। এরপরে আমরা যেটা দেখব যে এরপরে যেটা দেখছি যে ফুড এসআইয়ের 3rd শিফটের পরীক্ষা এখনও চলছে আর এই হলো তার উত্তরপত্র, বাইরে কিন্তু বহুল পরিমাণে এটা শেয়ার হয়েছে, ভাইরাল হয়েছে ফেসবুক থেকে, তো এগুলোও হয়তো তোমাদের নজরে এসছে বা আমারও নজরে এসছে। এরপরে আমরা যেটা দেখব যে এই যে 1 থেকে 50 পর্যন্ত একটা শিফটের অ্যান্সার এবং এরপরে হচ্ছে 51 থেকে 100 পর্যন্ত সেই শিফটেরই অ্যান্সার, এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে বা বহুল পরিমাণে ভাইরাল হয়েছে। এরপরে আমরা দেখে নেব সেই বিতর্কিত দুটি ভিডিও আমরা পরপর দেখব, এক জায়গায় গণটোকাটুকি চলছে এবং অন্য জায়গায় চটির ফাঁকে ছোট্ট মোবাইল কিন্তু সেলোটেপ দিয়ে বা ব্ল্যাক টেপ দিয়ে আটানো ছিল, সেটা কিন্তু পুলিশের হাতে ধরা পড়েছে।
লে ভাই তোরা আমার ইয়া পুরস্কার দিয়ে যাবে। হ্যাঁ সত্যি করে। এ প্রসঙ্গে বলে রাখি যে আজকের উত্তরবঙ্গ সংবাদপত্রে কুহেলিকা বর্মনের রিপোর্টিংয়ে বলা হয়েছে যে শনিবার অর্থাৎ 16 তারিখ শিলিগুড়িতে 5 জন কিন্তু এই টোকাটুকির জন্য অ্যারেস্ট হয়েছেন এবং সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেইন চলছে নতুন করে পিএসসির তরফ থেকে পরীক্ষাটা কন্ডাক্ট করার জন্য, পিএসসিকে অনুরোধ করা হচ্ছে পরীক্ষাটা কন্ডাক্ট করার জন্য এবং তাদের যে হ্যাশট্যাগ, যে টুইটার, যে উই ওয়ান্ট রি এক্সাম। আমরা পশ্চিমবঙ্গের বঞ্চিত চাকরি প্রার্থী, আপনারা জানেন গত 16 এবং 17 মার্চ আমাদের রাজ্যের পিএসসি দপ্তর তারা পূর্ণ পদে নিয়োগের একটা পরীক্ষা সংগঠিত করেছে। আজ আমরা গলা ফাটিয়ে চিৎকার করার আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পেরেছে যে এই পরীক্ষাটাকে পিএসসি দপ্তর টাকার বিনিময়ে কার্যকর প্রহসনে পরিণত করেছিল। প্রশ্নপত্র স্কুলে পৌঁছানোর আগে প্রশ্নের উত্তর সহ দালালদের হাতে সেই প্রশ্নপত্র বেরিয়ে যায়। অনেক পরীক্ষার্থী তারা উত্তরপত্র সহ পরীক্ষা কেন্দ্রে ঢোকে এবং এই পরীক্ষা কেন্দ্রে গিয়েও আমরা দেখতে পারি যে পরীক্ষা কেন্দ্রে কোনো রকম নিরাপত্তার ব্যবস্থা ছিল না, কোনো রকম চেকিং ছিল না, কার্যত কোনো টোকাটুকি করে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে রেখেছিল এই পিএসসি টাকার বিনিময়ে। তাই তো এই পিএসসির অপদার্থতার প্রতিবাদে বঞ্চিত চাকরি প্রার্থীদের হয়ে আজ আমরা অত্যন্ত শর্ট নোটিসে কোনো রকম রাজনৈতিক দলের রং না দিয়ে রাজনৈতিক ভালোমত নির্বিশেষে আজ আমরা পিএসসি দপ্তর অভিযানে যাচ্ছি। অত্যন্ত শর্ট নোটিসে এই অভিযান, তাই তো আমরা আপনাদের কাছে পৌঁছতে পারিনি। তাই হয়তো আপনাদের অনেকের ইচ্ছা থাকলেও আজকের এই পিএসসি দপ্তর অভিযানে আপনারা যেতে পারবেন না, কিন্তু আপনারা পিএসসি দপ্তর অভিযানে সশরীরে আমাদের সঙ্গে না যেতে পারলেও আপনারা আমাদের সঙ্গে সামাজিক মাধ্যমের মধ্যে দিয়ে আপনাদের প্রতিবাদ পৌঁছে দিতে পারেন ওই পিএসসি দপ্তরকে। আজ এবং কাল মনোহর ইমেল এবং টুইটের মধ্যে দিয়ে আপনারা পিএসসি দপ্তরের যে উচ্চ পদস্থ কর্মীরা রয়েছে, দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা রয়েছে, তাদেরকে প্রশ্ন করুন যে উলঙ্গ রাজা তোর কাপড় কোথায়, কেন ঘোড়া টোকাটুকি করে পরীক্ষা হলো, কেন আপনার বাড়ির সন্তানটা দিন রাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে পড়াশোনা করার পরেও পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখতে হয় যে উত্তরপত্র নিয়ে একটা শ্রেণী বসে রয়েছে। তাই তো আজ এবং আগামীকাল এই পশ্চিমবঙ্গের সমস্ত দুর্নীতির প্রতিবাদে পরীক্ষা কেন্দ্রগুলোতে যাতে সচেতন আনা যায় এবং এই যে কোনো হারে টোকাটুকির প্রতিবাদে কোনো নর্মালাইজেশন নয়, কোনো রকম ছটা শিফটে পরীক্ষা নয়, এক শিফটে পরীক্ষা নিতে হবে এবং সেই পরীক্ষা আটোশাটো নিরাপত্তার মধ্যে দিয়ে নিতে হবে, এই দাবিকে সামনে রেখে আপনারা মনোহর ইমেল এবং টুইট করবেন, এই আশা ভরসা আপনাদের কাছে রেখে আমরা আমাদের বক্তব্য শেষ করছি। আজকে এবং আগামীকালকে অর্থাৎ এই 19 তারিখ এবং 20 তারিখ পিএসসি দুর্নীতি মঞ্চের তরফ থেকে এবং যারা অ্যাসপিরেন্ট রয়েছে বা যারা ফুডের পরীক্ষাটা আবার দিতে চাইছো তাদের তরফ থেকে পিএসসি ঘেরাও অভিযান রয়েছে। আমি চাইবো যারা পরীক্ষার্থী ছিলে বা যারা নিজের যোগ্যতায় পরীক্ষায় বসেছিলে বা যারা পড়াশুনো করো তাদেরকে অবশ্যই এই মিছিলে সামিল হওয়া উচিত বা যাওয়া উচিত যারা নতুন করে পরীক্ষাটা চাইছো। অ্যাটলিস্ট এত দুর্নীতির পরে এই রেজাল্ট মেনে নেওয়া যায় না, আবার নতুন করে পরীক্ষা হওয়াই বাঞ্ছনীয় বলেই মনে করি। ভালো থেকো, ধন্যবাদ।